একটু চিটচ্যাট, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং শরীরের সঙ্গে সঙ্গে মনের যত্ন নিচ্ছ, অবশ্যই মনের যত্ন নিতে হবে। তো এখন অলরেডি অনেক দেরি হয়ে গেছে, অনেকটা মানে এখন বাজছে হচ্ছে 2:15, তখন আমি তোমাদেরকে মানে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে দেখো তপনদা এই জায়গাটা ঠিক করে দিয়েছে, এই জায়গাটা লাগিয়ে দিয়েছে যেন কম্পিউটারের এই জায়গাটা পুরো আমরা ওখানে সেট আপ করতে পারি। দুদিন ধরে একটুখানি, কালকে তো পুরো ভিডিও দিইনি, কালকে জানো যে কেমন করে তোমাদের ভিডিও দিয়েছি, রান্না পুজো পুজো, তাও তোমরা 300 জন দেখে এখনও পর্যন্ত, মানে 320 জন না কতজন দেখেছো দেখে আমাকে বলেছো ভালো। এবং চারটার ডালের রেসিপিটা চেয়েছো, সেটাও আমার এতে আছে আর রসিক বাঙালিতে আছে, আমি আজকে ভিডিওর সঙ্গে জয়েন করে দেবো, আজকে ভিডিওটার সঙ্গে জয়েন করে দেবো যাতে তোমরা মানে দেখতে পারো এবং তোমাদের যেন মানে উপকারে লাগে এটার জন্য। আজকেও সেরকম ডেলি মানে ব্লগিং যেটা আমার লাইফে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না। আজকে শান পুজো করেছে, আজকে একাদশী, একাদশীর উপোস ছিল, তো আমি আর শান খেলাম সাবুর পোলাও লাইক খিচুড়ি, কেন একটু জল জল হয়ে গেছিলো যেহেতু ডাল পড়ে না বা কিছু পড়ে না, তো ওরকম ধরনের কিছু। আর শান আজকে পুজো দিয়েছে, দেখো তোমাদের একটা ফটো দেখাচ্ছি দুজনের, যে আমার দুটো খ্যাপার, তো দেখে বলো কেমন লাগছে। ওদের দুজনকে, দুজনের লম্বা লম্বা চুল, ওই শান এবার চুল কাটবে, কেন স্কুল খুলতে চললে তো তার আগে ওই চুলটা কেটে ফেলবে। আর আশা করি তোমার সমাজে কেমন কী চলছে বলো। টেবিল ডেকরটাও তোমরা অনেকে ভালো বলেছো, অনেকে একজন আমাকে পার্সোনাল মেসেঞ্জারে মেসেজ করেছো, যেটা দেখে আমার মানে একটু খারাপও লাগলো আবার একটুখানি মানে ভালোও লাগলো ব্যাপারটা নিয়ে, মানে তুমি আমাকে নতুন আইডিয়া দিলে। তুমি যাই না, তুমি আমাকে ক্রিটিসাইজ করার জন্য বা কিসের জন্য লিখেছো আমি নাম অবশ্যই বলবো না, কারণ আমার কখনো চ্যানেলে মানে আমার পূজা ঘরে রসিক বাঙালি বা ব্লগিং চ্যানেলে দেখবে আমি কারোর নাম নিয়ে কাউকে ছোটো করার জন্য কিছু করি না। তো কিন্তু এটা জেনারেল ব্যাপার যে তুমি এত সুন্দর সুন্দর মানে টেবিল ডেকর দেখাচ্ছ বা বলছো যে টেবিল ডেকর করো বা এরকম, কিন্তু যাদের টেবিল আছে তারা টেবিল ডেকর করবে, যারা নর্মাল তোমাকে দেখে তাদের টেবিল নাও থাকতে পারে, তো এইগুলো খুব কষ্টদায়ক হয়। তো না, কখনোই কষ্টদায়ক হয় না। আমি তোমাকে যেটা বলতে চাইছি যে লাইফে না থাকতেই পারে, সব কিছু আমাদের কাছে নেই, আমার কাছেও নেই, সব কিছু ছিল না, একটা টাইমে কিছু ছিল না, কিন্তু কখনো সেটা থেকে ডিমোটিফাই আমি কখনো হইনি, আমি ভাবিনি যে আমার কাছে নেই বলে আমি কিছু করতে পারবো না। আমার কাছে যেটা আছে সেটাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করাটাই কিন্তু আমার মিল মানে মেন উদ্দেশ্য ছিল। একটা টাইমে সত্যি আমি বলতে গেলে আমিও হতাম, আমার ফ্যামিলি অনেকের কাছে অনেক কিছু থাকতো কিন্তু আমার কাছে সেই জিনিসটা এখন পেতাম না বা আমার কাছে সেই জিনিসটা নেই, তখন আমাকেও মনে হতো যে আমাকে এই জিনিসটা করতে হবে, সেই যেতে আমি কিছু না কিছু করতে পেরেছি লাইফে, মানে কিছু না, আজকে এই জায়গাটা হয়তো সেই জেদটা আমার ছিল যে আমাকে করতে হবে। কিন্তু তা বলে কেউ যখন আসতো সেই জায়গাটা, আমার একটা টাইমে টেবিল ছিল না, এখনও পর্যন্ত তোমরা আমার টেবিলটাকে দেখবে সেই পুরনো টেবিল, আজকে আমার সান যখন 2 বছর 3 বছর তখনকার টেবিল, ওটা লোহার দুটো পায়া দিয়ে টেবিলটা, তার উপরে একটা মোটা প্লাই বসান বসিয়ে তারপর কাজ, মানে খুব জোর আমরা 2000 না 4000 দিয়ে আমার টেবিলটা কিনতে, 4000ও নেয়নি কারণ অত টাকা দিয়ে আমার কেনার সামর্থ্য ছিল না সেই টাইমে, তো আমি টেবিলটা কিনেছিলাম, কিনে আমাদের খাওয়ার জন্য আমার এর কাছে রাখা থাকতো টেবিলটা, ওটা খেতাম। কিন্তু যদি মনে করো যদি আমার কাছে নেই, আমি তোমাকে অবশ্যই মাটিতে বসে কীভাবে ডেকোরেট করা যায় জায়গাটা আমি তোমাকে অবশ্যই দেখাবো, তোমাদেরকে দেখাবো, এবং সেটা আমি খুব তাড়াতাড়ি দেখাবো। যেটা নেই আমরা অনেক টাকা দিয়েছি, যেটা এফবিতে রিসোর্টের একটা এসে যে এত টাকা দিয়ে ভিলেজ রিসোর্ট তুমি কলকাতার পাশে, তোমার দেখতেও খুব সুন্দর। এদিকে আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু এই গ্রামে থাকাটাকে নিয়ে আমরা ভাবছি এই গ্রামে আছি আছি, কিন্তু ওখানেই দেখো মাটির ঘর করছে, ইয়েটা সুন্দর করে রিপ্রেজেন্ট করছে, তো আমরাও আমার ঘরে কোনো জায়গাটা এরকম করে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারি। আমার কাছে যা আছে তাতেই মাটিতে বসে মনে করে একটু ভালো আসন পেতে দিলে, কুচি কুচি তাও আসন, একটা ছোটো পিঁড়ি বানিয়ে রাখলে বাড়িতে, যে আগেকার যুগে যখন জমিদারদের খাওয়াতো পিঁড়ির ওপরে দেখবে একটু উঁচু উঁচু পিঁড়ির মতো জলচৌকির মতো বসানো থাকতো, তারপর পেতলের জিনিসপত্র দিয়ে খাওয়ানো হতো, সেই হিসাবেও আমরা করতে পারি, কোনো অসুবিধা নেই, মানে অনেক রকম করে করা যায়, আমি মুখে বলবো না, তোমাদের দেখাবো অবশ্যই সেই জন্য। আর থ্যাংক ইউ এই জন্য আমাকে একটা কন্টেন্ট দেওয়ার জন্য, যেটা নিয়ে আমি মানে ভালো একটা ভিডিও করতে পারবো, আমার খুব ভালো লাগলো। হয়তো তুমি খুব তোমার কষ্ট থেকে বা তোমার জানি না ফার্স্টেশন থেকে কিছু কোথাও আমাকে কমেন্টটা করেছিলাম জানি না, কিন্তু বাবু কখনো এ হয় না যে আমার কাছে নেই বলে আমি পারবো না, কখনো না, আমরা তো অনেক ব্লগিং চ্যানেল দেখি না, আমার থেকেও বড়ো কোনো ব্লগারের ব্লগিং চ্যানেল দেখছি, তাদের চ্যানেলে দেখতে পাচ্ছি তারা স্পেন্সারে যাচ্ছে, কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে, তাদের লাইফস্টাইলটা হলো, কিন্তু আমাদের লাইফস্টাইলটা কিন্তু খারাপ না, আমরা নর্মাল লাইফস্টাইল, আমাদেরটা আরও ইন্টারেস্টিং, মানে আমরা প্রত্যেক নিয়ত যে মানে বাধার সম্মুখীন হচ্ছি সেখান থেকে কীভাবে বেরাচ্ছি এবং সেখান থেকে কীভাবে ছোটো ছোটো খুশিগুলো নিচ্ছি, বা নিজের ঘর মানে নিজের চারপাশটা এবং নিজের ফ্যামিলিকে কীভাবে খুশি রাখতে পারছি, এটা কিন্তু আরও ওদের থেকেও মনে হয় আমাদের একটা বেশি আরও রোমাঞ্চকর এবং আরও একটু ইন্টারেস্ট বাড়াবে লোকেদের, তাই না? তো কখনো এইসব ব্যাপার নিয়ে ছোটোখাটো ব্যাপারটাকে নিয়ে করবে না। আমার রুম ডেকোরও দেখবে আমি খুব হাতের কাছে পাওয়া জিনিসগুলো নিয়ে ঝুড়ি টুড়ি এগুলো দিয়ে সাজাতে ভালোবাসি, কারণ ওগুলো অথেন্টিক একটা ব্যাপার আছে, আমার বাড়িটাকেও কিন্তু এরকম করে সাজাতে পারো, আমার পরপর ভিডিওগুলো দেখবে
দেখে আশা করি তোমাদের ভালো লাগবে। মানে আমি সেরকমই কিছু আনবো, আমি সবসময় বলেছি আমি হাইফাই কিছু করতে চাই না, আমি তোমাদের সঙ্গে তোমাদের নর্মালভাবে এ করতে চাই। আমার আমার যদি এখন ভগবান যদি এটুকু আমার সামর্থ্য দিয়েছে যে কিছু রকমভাবে মানে আমি হয়তো সেরকম করে লাইফ লিড করতে পারি, কিন্তু আমার দরকার নেই, আমি যেমন আছি সেরকমই থাকতে চাই, মানে যেমন ছিলাম আগে সেরকমই থাকতে চাই এবং সেরকম থাকতে আমি ভালোবাসি, এটাই আর কি। তো বাদ দাও এসব অনেক বড় বড় কথা বলে দিলাম। শান একটা সুন্দর টি শার্ট কিনেছে ওর পাপার জন্য, আমার একটা অর্ডার দেওয়ার পরই, যেটা আনার পরই পাপার জন্য দিচ্ছে, ওটাও আনবক্সিং করেছে, ওটা আমি দিয়ে দিচ্ছি। যে খুব সুন্দর একটা টি শার্ট ও দিয়েছে, আমি আজকে ওর জন্য একটা টি শার্ট অর্ডার করেছি। তো যাই হোক, ওর খুব মানে মানে নিজের ছেলে যখন করে না, তার পকেট পকেট মানি যায় না তোর মা, ওর সপ্তাহে মানে মাসে আমি কত করে দিই ওকে, 10 টাকা, তাও মাঝে মাঝে দেওয়া হয় না। তো ওইগুলো থেকেই ছোটোখাটো যখন কলকাতায় এত ফিরছিতে এত, তখন হাতে কিছু টাকা দিতাম যা খেয়ে নিবি বা গাড়ি ভাড়া, বা তখন যদি আমি না যেতে পারতাম গাড়িতে বাসে যখন আসতাম, সেই টাকাগুলো বাঁচিয়ে বাঁচিয়ে ও আমাদেরকে জিনিস দিচ্ছে, সেটা একটা বড় ব্যাপার, খুব আনন্দের ব্যাপার। মানে ছেলের কোনো ইনকাম থেকে মা বাবা পেলে সেটা সত্যি খুব আনন্দের ব্যাপার হয়। আর দিদা দাদুর কথা অনেকে বলেছো তোমরা, যে হ্যাঁ সত্যি মৌমিতা তুমি ঠিকই বলেছো, ওরা বা অনেকে যেটা বলেছে যে তোমাকে নতুন জন্ম হলো, বার্ষরিক বলো না, বার্ষরিক তো বটে বটে, আমাকে ছেড়ে চলে গেছে, এখন তো আমি কষ্ট পেলে এই জায়গাটা কী হয়ে গেছে, এখন তো আর কষ্ট পেলে আমি দিদার তার কোলে মাথা দিয়ে শুতে পারি না, কিন্তু হ্যাঁ মারা যাওয়ার পর ওরা আমার মধ্যে চলে এসছে, মানে আমার দিদা দাদুকে আর কেউ ভাগ করার নেই, মানে আগে অনেকে ভাগ করাচ্ছিল, অনেক নাতি নাতনি অনেকে সেই ভালোবাসার ভাগ করাচ্ছিল, কিন্তু এখন যে আমার দিদা দাদু সেটা শুধু আমার নিজের, এখানে কারো ভাগ কাকু ভাগে আমি বসাতে দেবো না, এবং কেউ ভাগে নেই, সেটা যে যার কাছে তার কাছে, এবং অন্য নাতি নাতিদের কাছে দিদা দাদু ওদের মতো করে ওদের নিজের, কিন্তু মানে আমার কাছে তো আমার দিদা দাদু নিজের, এবং সেই জায়গাটা আমার তিনজনের যে প্রেমটা সেটা তাদের জন্য হয়তো আরও বেশি শক্ত হয়েছে, আরও বেশি ইয়ে হয়েছে, যাই হোক ইমোশন হয়ে কাজ নেই। তো কালকে তবু একটা খারাপ লাগা থাকে, সেটা লাগা নিয়ে আমি আর ভিডিও করিনি, আমি দিয়েছি আজকে, আমি তোমাদের চালতার ডালের রেসিপিটা দিয়ে দিচ্ছি, দেখে নিও চালতার ডালটা কীভাবে বানানো হচ্ছে, খুব নর্মালভাবে চালতার ডালটা বানানো হয়, এবং মাছের টকের রেসিপিটা খুব তাড়াতাড়ি মানে আমি কাল পরশুর মধ্যে তোমাদেরকে দিয়ে দেবো, ওটাও খেতে দুর্দর্শ ভালো হয়। আমি এখানে শ্বশুরবাড়িতে এসে চালতার ডাল, মাছের টক, লাউয়ের পায়েস এগুলো মানে খাওয়া এখানে প্রথম খেয়েছি, এবং আমার খুব ভালো লেগেছিলো, খুব ভালো লেগেছিলো, মানে আমি এখানে এসে অনেক কিছু শিখেছি, আর এখানে এসে অনেক কিছু শিক্ষা অনেক কিছু ইয়ে করার অবশ্যই আমার শ্বশুরবাড়ির অনেক অবদান আছে, কেন গ্রামে এসেও আমাকে এতটা স্বাধীনতা দেওয়া এবং আমাকে সব কিছু শেখানো, আমি তোমাদের বাড়িতে থাকা আমাদের পুরো গ্রাম ব্যাপার আমার চাষিবাসী এরিয়া এতে বিয়ে দিয়েছিলো, শুধু তোমার সাগরদার কোয়ালিফিকেশান দেখে আমার বিয়ে হয়েছিলো, মানে আমার বাবা চাইতেন সবসময় যে আমার হায়ার কোয়ালিফাইড কোনো একটা লোকের সঙ্গে বিয়ে হোক, মানে ছেলের সঙ্গে, আর সেটাই মানে মা দেখেছিলো, তখন বাবা সবে মারা গেছে, তখন আমার বিয়ে মানে ছিল নাকি নাকি আমি পুষ্টিতে নাকি, তারপরে অনেক দেরিতে বিয়ে ছিল, যে তাতে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিলো। তো যাই হোক, ওরা অনেক গল্প আছে, কোনোদিন তোমাকে বলবো। তো আমি এখানে সত্যিখানি অনেক কিছু শিখেছি, আর সবাই তোমরা আমাকে বলছো লক্ষ্মী ঠাকুর কী ব্যাপার, লক্ষ্মী ঠাকুর কীভাবে এসেছে সেই গল্পটা শোনার জন্য। তো তোমাদেরকে শর্টে আমি বলি লক্ষ্মী ঠাকুর কীভাবে এসেছে। তো আমার দিদা মারা যাওয়ার পর আমার দাদু মানে আমার দিদা দাদুর সঙ্গে একটা যখন দুজনেই মানে এসেছিলেন, তখন একটা কথা হয়েছিলো যে যে কোনো এক, আমি সবসময় তো তোমরা আমার কাছে এসে থাকো না কেন, আমার কাছে থাকো, তোমার নাতি তখন নিজে রোজগার করে নিজের এতে, তুমি আমি তো তোমার মানে সন্তান, আমি সবসময় ভাবতাম আমার দিদা দাদু না, আমি ওনার সন্তান, আমি একটা মেয়ে, আমি তো সন্তান, আমার তো কোনো অধিকার আছে। তখন দিদা দাদু দুজনে একটা আমাকে বলেছিলো যে মারা যাবো আগে মারা যাবো, তারপরে যিনি থাকবেন সেটা সেটা তোমার, পুরোপুরি তোমার। তো দিদা মারা যাওয়ার পর আমার দাদু 10-15 দিন আমার মামাদের ওখানে থাকার পর আমার দাদু আমাকে চলে আসে এবং যাতায়াত করতো, কখনো মামাদের কাছেও যেতে এ করতো, আর কারণ দাদুকে সামলানো একটু মুশকিল ছিল, মানে একমাত্র সেই টাইমে হয়তো মানে আমার কাছে থাকাটা দাদুর খুব দরকার ছিল, কিন্তু আমিও বিশ্বাস করো দিদা সেই জায়গাটা পূরণ করতে পারেনি, দাদু প্রত্যেক নিয়ত দিদাকে মিস করতো, এবং অনেক সময় সন্ধ্যেবেলায় দেখা গেছে উনি ঠাকুরের কাছে প্রার্থনা করছেন আমাকে উঠিয়ে নাও, আমাকে তোর কাছে নিয়ে যাও, এবং অনেক সময় কী গো হ্যাঁ গো ডলু বলে মানে মাঝে মধ্যে ভুলে যেত, মানে ডাক দিত আমাকেও বা মাকেও মাঝে মধ্যে বলে উঠত এরকম কথা। মানে অনেক সময় হয়েছে আমি নিচে গেছি, নিচে স্কুল মানে ভাগ্যিস আমি স্কুলের ওপরে থাকি, মানে অনেক দাদুকে ঘুম থেকে উঠাতে পারিনি, আমাকে মানে স্নান করতে যাবে না, আমার জ্বর হয়েছে এ করেছে, আমাকে নিচ থেকে ডাকা হয়েছে, আমি দাদুকে স্নান করি খাইয়ে মানে খাওয়াতাম, মানে এগুলো সব নিজের হাতে করতাম আমি। তো যাই হোক, যখন প্রথম বছর দিদা মারা গেছে, দিদা সেপ্টেম্বরে মারা গেছে, বুঝতে পারছি অক্টোবর এই করে পুজো, তো দুর্গাপুজোর পর দাদু যখন আমার কাছে এলো লক্ষ্মী পুজোর সময়, তখন দিদারও মনটা খুব খারাপ যে দিদা লক্ষ্মী পুজো করতো এবং সবাইকে অনেককে খাওয়াতো,
তো দাদু চাইলো যে আমি মানে সেরকম কিছু মানে মিস করছিল দাদু, তো মিস করাটা বুঝতে পেয়ে আমি লক্ষ্মী পুজো আগের দিন তোমার সাগর দাকে নিয়ে বলে আমি লক্ষ্মী পুজো করবো। তার আগে আমি এমনি যেমন বাড়িতে ঘর পেতে যেমন পুজো হয় সেরকম বাড়িতে আমাদের আসলে মানে অঘ্রাণ মাসে যে লক্ষ্মী পুজোটা সেটা হয় আমাদের শ্বশুর বাড়িতে। এরকম কোজাগরি লক্ষ্মীটা এমনি হতো, মা আমাকে কখনো কিছু বারণ করেনি, আমার শাশুড়িমা সবসময় বলতো তুমি যেটা ভালো বুঝবে সেটা করো, কারণ মা নিজে বেশি কিছু নিয়ম টিয়ম মানে মা করেন না এরকম একটা ব্যাপার। তো সেই হিসাবে মানে আমি যখন কোজাগরি একটা মাটির মূর্তি আনি এবং আমার বাড়িতে প্রথম লক্ষ্মী পুজো হয়, যেখানে আমি আমার স্কুলে কিছু মানে মেট্রনদের কিছু টিচারদের ডেকে খাওয়াই এবং দাদু আমার খুব আনন্দিত হয়েছিল। মানে আমার আমার শাশুড়িমাও কিন্তু ওনাকে বিশাল সম্মান করে, মানে আমি খুব লাকি যে আমার এরকম আমার একটা শাশুড়ি পেয়েছি। তো সেই জন্য ওখানে বিশাল এ করে মানে পুজো দেওয়া হলো এবং খাওয়ানো হলো, আমার দাদু খুব খুশি হলো যে দেখ তোর তোর দিদার মতো, আমার মামনি পুরো দিদার মতো, আমার মামনি পুরো দিদার মতো করে খাওয়ালো, এটা এরকম একটা ব্যাপার। সেকেন্ড বছর মানে তারপর বছর দাদু মারা গেল, যে বছর মারা গেল আর কি দাদু, সেদিন দাদু বললো যে না বাবু আমাকে জমিপুরতে দুর্গাপুজোটা, কারণ আমার বাড়ির সামনেই বলেছে পুজো হয় দুর্গাপুজোটা দেখবো আর তোর দিদার বাৎসরিক আছে ওটা করতে হবে। তো দাদুকে পাঠানো হলো, আমি সেদিনই সেবারই বুঝতে তার আগে অসুস্থ হয়েছিল, তখন আমি বুঝতে পেরেছিলাম দাদু আমরা ফিরবে না, এরকম আমার একটা মাইন্ড ছিল। তো দাদু ওখানে যাওয়ার পর আমি এখানে কোথাও গিয়েছিলাম বেড়াতে, আমার মনে পড়ছে না, ওখান থেকে বেরিয়ে এসে আমি পুরোতে জেনারেলি থাকি না, তো আমরা বেরিয়ে এসে এ করলাম বিশাখাপত্তনম গেছিলাম, বেরিয়ে এসে এ কিনলাম তোমার একটা লক্ষ্মী কিনলাম বড় লক্ষ্মী। তো বড় লক্ষ্মী নেওয়ার পর আমার ইচ্ছা হলো যে আমি লক্ষ্মী কিনতে যাবো, আমি গেলাম বড় বাজার, অনেক লক্ষ্মী দেখলাম পছন্দ হচ্ছে না পছন্দ হচ্ছে না, করতে করতে হঠাৎ করে এই লক্ষ্মী ঠাকুরটা দেখে না আমার কেমন একটা আকৃষ্ট, আমার দাঁড়ানো লক্ষ্মী, অনেকে বলে দাঁড়ানো লক্ষ্মী আনতে হয় না, কিন্তু এনাকে দেখার পর আমার কেমন একটা যেন মনে হলো ওকে টানছে। তো আমি তোমাদের একে বললাম যে এটা নেই, বলে হ্যাঁ নেই, আমাদের যে ড্রাইভার ছিল বাসুদেব বলে ও গেছিলো, বলো হ্যাঁ ম্যাম এটাই নিন, এটাই খুব সুন্দর, মানে বসার লক্ষ্মীটা নেওয়া হলো না দাঁড়ানোর লক্ষ্মীটাও নিয়ে আমার আনা হলো। আনার পর আমি যখন লক্ষ্মী পুজোটা করলাম, করার পর দাদুকে প্রথম ফটোটা তুলে পাঠালাম, দাদু বললো এটা তো পুরো দিদার মতো দেখতে রে, তখন না তখন থেকে আমার মনে হলো হ্যাঁ পুরো দিদার মতো দেখতে মানে লক্ষ্মী ঠাকুরটা। এবং আমি আমার দিদা আমাকে একটা কানের দিয়েছিল, সে কানেরটা আমি ভেবেছিলাম লক্ষ্মী ঠাকুরকে দিয়ে দেবো আমার দিদার রূপে পড়ে থাকবো বলে। তো আমি যখন স্যাকরার ওখানে যে গয়নাগুলো দিতেছিলাম দেখলাম কানের দুলটা আমি তোমাদের দেখাবো কোনো দিন, দ্বিতীয় যেমন দিদার কানের দুল সেরকম ধরনের কানের দুলটা বানিয়ে দিয়েছি, এবং সেটাই মানে পরে তো আমার কোথাও না কোথাও মনে হয় যে আমার দিদা আমাকে লক্ষ্মী রূপে হয়তো আমার কাছে আছে। এবং সেই জন্য আমার লক্ষ্মী পুজোটা দিন দিন বাড়ে এবং দিন দিন লোকের সংখ্যা বাড়ে, আমাকে এটুকু মা আমাকে দয়া করেছেন যে আমি সেদিন নারায়ণ ভোজন আমি অনেক মানে অনেককে নারায়ণ ভোজন করাতে পারি, এবং প্রত্যেক বছর কিছু না কিছু বেড়ে যায়। এবছর আমি জানি না মা কী করবেন, আমি লক্ষ্মী ঠাকুরের ভিডিওটা যেটা আমার আমার রসিক বাঙালিতে ছিল সেই ভিডিওটা কিন্তু আমি আমার পূজা ঘরে দিয়ে দিচ্ছি, তোমরা যদি কেউ না দেখে থাকো তো দেখতে পারো, কেন রসিক বাঙালিতে বুঝতে পারছো তো একটা অনিশ্চয়তা থেকে আছে চ্যানেলটা নিয়ে, সেই জন্য আমি মানে ওটা আমি যেগুলো যেগুলো খুব মনের কাছে ভিডিও সেগুলো দিয়ে দিচ্ছি। আগে একটা লক্ষ্মী ভিডিও প্রথম মানে যখন আমি ইউটিউব খুলি তখন যে লক্ষ্মী ভিডিওটা করেছিলাম 36,000 ভিউ হয়েছিল, সেই চ্যানেলটা কপিরাইট ক্লেম হয়ে যায় এবং সেখানে একটা অ্যাড দেয় এবং তার ফলে ওই চ্যানেলটার জন্য আমার মানে মানে ওই ভিডিওটার জন্য আমার চ্যানেলটা আর গ্রো করতে পারছিলো না কোনো কারণে, আমাকে বাধ্য হয়ে ওই লোকগুলোর সাথে কথা বলি যে আপনি টাকা নেওয়া নিন কিন্তু আপনি কপিরাইট প্লিজ ক্লেমটা উঠিয়ে নিন, সে ওনারা উঠালেন না, লাস্টে পর্যন্ত আমাকে ওই ভিডিওটা ডিলিট করতে হলো। তো সেই জায়গাটা আমার খুব মানে মানে আমি তখন জানতাম না আর কি বাইরে মিউজিক নিলে হয় এরকম, তো সুন্দর একটা মিউজিক দিয়েছিলাম সেই সেই মানে কোম্পানিটা আমাকে কপিরাইট ক্লেম করেছিলো। তো সেই জন্য আমার ভিডিওটা খুব কষ্টের যে আমার আমার ওগুলো স্মৃতি আমার এক একটা মানে মানে খুব মনের কাছের ভিডিওগুলো আমার লক্ষ্মী লক্ষ্মী, সেই জন্য আমি লক্ষ্মী ভিডিওটা আর রসিক বাঙালি থেকে আমার পূজা ঘরে ট্রান্সফার করে নিচ্ছি। আমার আমার প্রায় যে ভিডিওটা আমি করছি তাতে 1.11K 1.2K মানে ভিউ আছে, মানে বুঝতে পারছো কত ভি। তো সেই সেটা আমি প্রায় সেই ভিডিওটা আমাকে নিয়ে চলে আসতে হচ্ছে এতে অতগুলো অত মানে ভিউয়ার এটা তো হয়, কিন্তু যাই হোক ভিউ হোক না হোক আশা করি তোমরা এখানেও অনেকে ভালোবাসা দেবে, কিন্তু না হোক আমার জিনিসটা তো থেকে আমি সেজন্য নিয়ে চলে আসছি। তো এটাই ছিল লক্ষ্মী ঠাকুর আনার গল্প, যে লক্ষ্মী ঠাকুর এইভাবে আমার কাছে এসে, মা কখনো একই ড্রেস দুবার রিপিট করেন না, কোনো না কোনো রকমে যে বছর আমি ভাবি যে আগের বছর তো এই শাড়িটাকে পরিয়ে দেবো, কিন্তু কোনো না কোনোভাবে সেই সেই শাড়িটা কোন আমার কাছে আর একটা নতুন শাড়ি চলে আসে এবং সেটা আমি মাকে পরাই। যেমন আমি সেরাবালির জন্য একটা ঘাগরা অর্ডার দিয়েছিলাম, তো এমন একটা ঘাগরা এলো যেটা সেরাবালির মানে না হয়ে আমার মা লক্ষ্মীর হয়ে গেল, সে বছরও উনি নতুন পরেছিলেন, তো সেই জন্য আমি মাকে পুরনো শাড়ি পরাই না, প্রত্যেক বছর নতুন একটা করে শাড়ি ওনাকে পরাই আমি।
এবারও লক্ষ্মী পুজো আসছে, তোমরা আড্ডা ইট পাইলে নতুনভাবে তোমরা দেখতে পাবে আমার পুরো আয়োজনটা, তোমরা দেখতে পাবে। রসিক বাঙালিতে শুধু মানে পুজোটা যায়, কিন্তু তোমরা আস্তে আস্তে পুরো আয়োজনটা তোমরা দেখতে পাবে। আর মহালয়ার দিন তো আমার আসছেই, আড্ডা মায়ের এটা তো তোমরা দেখলে, আমি শাড়িটাই বানালাম, তো তোমরা তো পুরো সাক্ষী থাকছো, আড্ডা ইট পাইলে আছে, তোমার রোজকার জীবনের সাক্ষী থাকছো। তাহলে পুরো ভিডিওটা পুরো দেখে নাও, চালতার রেসিপিটা দেখে নাও, যদি ভালো লেগে থাকে চালতার রেসিপিটা তো অবশ্যই লাইক করবে। আর আমার এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে, মানে গল্প তো না, এটা সত্যি আমার লাইফের একটা মানে পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এগুলো শেয়ার করা ভালো, আমার শানু কখনো দেখবে যে মায়ের লাইফে ছোটো ছোটো পার্টগুলো আনন্দ কী রকম পার্ট। তো আমার লক্ষ্মী ঠাকুরটা আমার দিদা রূপে, আমার লক্ষ্মী ঠাকুরটা সেদিন আমি বড়ো ঠাকুরনি বলি, আমার দিদা ঠাকুরনি বলি মাঝে মাঝে লক্ষ্মী ঠাকুরটাকে। তো এটাই একটা ছোটো গল্প। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, চালতা রেসিপিটা দিয়ে দিলাম। রসিক বাঙালি থেকে এরকম টুকটাক ভিডিও আমি এখানে দিয়ে রাখবো যেন হারিয়ে না যায়। যেমন দিল্লির অষ্টমীর পুজোটাও আমি দিয়ে রাখবো, মানে ওগুলো থেকে যদি ঘটে যায় বা চ্যানেলটা কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে সব ভিডিওগুলো আমার চলে যাবে, এটাই আর কি। তাহলে তো দেখে যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। নতুন নতুন যারা আসছো প্লিজ 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 সাবস্ক্রাইব করো, আমার 1K সাবস্ক্রাইবার দরকার হবে মনিটাইজেশনের জন্য, সেটা বুঝতে পারছো। আর মনিটাইজ হয়ে গেলে কী বলো তো, এটা ভালো লাগে, একটা চ্যানেল মনিটাইজ হয়ে গেছে এইরকম ব্যাপার। না হলে তোমরা বন্ধু হিসাবে সত্যি খুব ভালো, আমাকে আমাকে মিস করো, আমাকে মানে এত ভালোবাসা দাও যে আমি এতেই আপনি এটার জন্য। আর তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে, তোমরা লাইক করছো না, দেখছো অতজন লাইক করছো ভুলে যাচ্ছ না কি লাইক করতে, প্লিজ 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 লাইক করে দিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করার কিছু নেই, এমন কিছু আমি বলিনি, তবুও শেয়ার করে দিতে পারো অন্য কোনো বন্ধু যদি কোনো উপকারে লাগে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চালতা ডাল। চালতা ডালটা আমি রান্না পূজার থালিতে দেখিয়েছিলাম, তখন তোমরা দু একজন আমাকে বলেছে চালতার ডাল আর ওই সবজি দিয়ে যে মাছের টকটা হয় ওটা রেসিপি দেখাতে। মাছের টকটা পরে নিয়ে আনছি, কিন্তু আগে নিয়ে এলাম চালতা দিয়ে ডালটা। চালতা দিয়ে ডালটা খেতে খুবই ভালো হয়, এটা মুসুরির ডালের হয়। তোমরা পরপর দেখে নাও রেসিপিটা, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। রেসিপিগুলো রিকোয়েস্ট করার জন্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমার শরীর আগের থেকে এখন অনেক অনেক বেটার, খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আমি ফেস টু ফেস আসছি, কিন্তু এখন আসতে পারছি না, তার জন্য সরি। আর এই ডালটা করতে পুরোটাই আমাকে পম্পা হেল্প করেছে, কেন এটা আমার শ্বশুরবাড়ির রেসিপি যেটা আমি খুব একটা ভালো জানতাম না, সেই জন্য পম্পা আমাকে এটা পুরো হেল্প করেছে। তাহলে দেখে নাও ঝটপটেই রেসিপি। চালতার ডালটায় করতে গেলে প্রথমে চালতার এই ভিতরের শাঁসটা আমরা কিন্তু ইউজ করবো না, ওটা ফেলে দেবো, ওটা একটু চ্যাটচ্যাটে হয়, ওটা কেটে ফেলে দিতে হয়। আর ভেতরে যে এর ভেতরে যেটা ছিল একটা পরত দেখলে প্রথম দিকে যখন কেটেছি সেটা কেটে ফেলে দিতে হয়, আর খোসাটা ছাড়িয়ে নিতে হয় এরকম করে। ডালের পরিমাপ অনুযায়ী আমরা চালতা নেব। আমরা প্রথমে ডালটাকে একটা সিটি দিয়ে নিয়েছি, ডালটাকে একটা সিটি দিয়ে নিয়েছি। এরপর এতে আমরা চালতাগুলো দিয়ে আর একটা সিটি দিই, ভালো করে সিটি দিয়ে দেবো। তার আগে চালতাগুলোকে একটুখানি থেতো করে নিতে হবে, শিলনোড়া দিয়ে তোমরা থেতো করে নিতে পারো,
থেতো করে চালতাগুলো ওর ভেতরে দিবে। চালটাকে এরকম করে ভালো করে থেতো করে নিতে হবে। এরপর আমরা একবার প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে, মুসুরির ডাল দিয়ে করা হয়, টক ডাল হয় এটা। এটা অলরেডি একবার সিটি মারা আছে, এরপর এতে একটু চালটা দিয়ে দিলাম, এবার জল দিয়ে দেবো, একটু নুন দেবো, একটু হলুদও দেবো এর মধ্যে। এটা আমার এখান শ্বশুরবাড়ির রান্না, চালটা আমরা খেতে জানতাম না, এখানে এসেই শিখলাম। চালটার চাটনিও খুব সুন্দর হয়, চাটনিটা টক হয়, হ্যাঁ চালটার চাটনিও হয়। আমাকে পম্পা বললো চালটা গুঁড়ো হয়। আচ্ছা চালটা গুঁড়ো হয়, পম্পা তাহলে এক এক করে সব দেখাবে, কেন এই রেসিপিটা সত্যি আমি জানি না, মানে ডালটা জানি কিন্তু বাকিগুলো আমি জানি না। এবার এটা আমরা একটা সিটি নিয়ে নেবো, ব্যাস একটা সিটি দিলেই হয়ে যাবে, সিটি হোক তারপরে আসছি। চালগুলো বয়েল হয়ে গেছে, এবার এটাকে আমরা ফোড়ন দেওয়ার পালা। দারুণ খেতে লাগে এই ডালটা আমার, বাসির পর যেন আরো বেশি ভালো লাগে বাসি হলে। অল্প তেল, আমি আমার তেলের বাসনটা একবার দেখাই, দেখ কিনেছি অ্যামাজন থেকে, খুবই কিউটি পায় দেখতে। কেমন লাগলো অবশ্যই বলবে। এবার সর্ষে ফোড়ন, গোটা সর্ষে, কালো সর্ষে, শুকনো লঙ্কা, এবার আমরা ডালটা দিই। দেখি খুব একটা পাতলা হয় না ডালটা, একটু ঘন ঘনই হয়, চাপ চাপ ডাল হয়। এবার এতে আমরা ইচ্ছা করলে একটুখানি চিনি দিতে পারি, হ্যাঁ মিষ্টি দিতে পারি, কিন্তু আমরা অনেকে টকটা বেশি নিতে পারি না, সেই জন্য অল্প মিষ্টি, হ্যাঁ চিনিটা দিলে টেস্ট হয়। তাও পম্পা সব বলে দিল, দিয়ে দিলাম চিনি, নুনটা এবার স্বাদ মতো, তোমরা যেমন স্বাদ মতো মিষ্টি খাবে নুন সেরকম স্বাদ মতো দিয়ে দেবে। ডাল পুরো কমপ্লিট, ফুটে উঠলে ডাল শেষ হয়ে গেল। গরম ভাতে এর সঙ্গে একটু পোস্ত দিয়ে আলু ভাজা দারুণ লাগে, বা মাছের ঝালটা যেটা গরম গরম মাছের ঝালটা করা হয় সেটাও খুব সুন্দর লাগে, বা ওল ফুরুরি দুধ ধর্ষ খেতে হয়, কারা কারা বানিয়েছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ওল ফুরুরিটাও খুব সুন্দর লাগে। ডাল ফুটে উঠেছে, এবার বন্ধ করে আমরা সার্ভ করে দিই। তো দেখো চালটা দাল রেডি, দেখতে খুবই ইয়ামি হয়েছে, খেতেও খুব সুন্দর হয়, বাড়িতে অবশ্যই বানাবে, বানিয়ে আমাদেরকে বলবে কেমন হলো। তা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নেই আজকে এখানে। তোমাদের রিকোয়েস্ট এরকম আমি যেন পেতে থাকি সবসময়, আমাদের ভালো লাগে রিকোয়েস্ট পেলে সেই অনুযায়ী কাজ করতে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নেই আজকে এখানে, ওকে বাই। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের সঙ্গে সঙ্গে নিজের মনের যত্ন নিতে থাকো, আজকে সবসময় তোমাদের ভালোতে লাগবে।